নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আবারও স্বাগতম। টাটা স্টিল কোম্পানির তরফ থেকে নতুনভাবে চাকরির আপডেট কিন্তু এসে গেছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো টাটা স্টিল কোম্পানির তরফ থেকে কিভাবে তোমরা আবেদন করতে পারো। এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওর মধ্যে পুরোটাই কভার করব, কোন যোগ্যতায় কোথায় জব লোকেশন এবং কিভাবে তোমরা এই চাকরিটা পেতে পারো। অবশ্যই আবেদন করতে গেলে প্রতিবারের মতন লিঙ্ক তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, যেখান থেকে তোমরা টাটা স্টিলের জন্য আবেদন করতে পারবে। তো চলো দেখে নিই কী কী চাকরির আপডেট এসেছে। তোমাদের প্রথমেই বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, সেখানে আরও কিন্তু নতুন নতুন চাকরির আপডেট কিন্তু পোস্ট চলছে। এখানে তোমাদের বলে রাখি, কারেন্ট ওপেনিং যেটা এসেছে সেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এই কারেন্ট ওপেনিংয়ে কিন্তু যেগুলো চাকরির আপডেট এসেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদের বলে রাখি, naukri.com-এর তরফ থেকে এবং টাটা স্টিলের তরফ থেকে যে চাকরির আপডেট এসেছে সেগুলো কী কী। প্রথমেই এসছে সিনিয়র ম্যানেজার ট্রেজারি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের জন্য চাকরির আপডেট এসছে, যেটা দেখতেই পাচ্ছ 3 দিন আগে কিন্তু পোস্ট হয়েছে। ডিপুটি ম্যানেজার প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কিউএ পদে নিয়োগ চলছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যালের পদে নিয়োগ চলছে, যেটা একদমই নিউ। তার সাথে সাথে ইন্টারভিউ কোশ্চেন সাথে সরি ওটা না এখানে ম্যানেজার কোয়ালিটি কমপ্লায়েন্স, কোয়ালিটি ম্যানেজার, ডাটা ডিপুটি ম্যানেজার, এই ধরনের প্রচুর কিন্তু চাকরি এখানে পেয়ে যাবে। আবেদন করতে গেলে প্রত্যেকটি দেখতেই পাচ্ছ কোথায় কোথায় তোমাদের থাকবে। যেমন সিনিয়র ম্যানেজার ট্রেজারির জন্য আবেদন করতে গেলে তোমাদের জব লোকেশন কিন্তু মুম্বাইয়ে হবে, এবং তার সাথে সাথে ফ্রেশাররা এখানে আবেদন করতে পারবে। তেমনভাবে ডিপুটি ম্যানেজারের জন্য যদি আবেদন করো তাহলে কিন্তু জব লোকেশন পুনেতে হবে। এছাড়া জুনিয়র ম্যানেজার সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যালের জন্য জামশেদপুরে রয়েছে, এবং কোয়ালিটি ম্যানেজারের জন্য কিন্তু জামশেদপুরে রিক্রুটমেন্ট হবে। এছাড়া ইন্দোর, কলকাতা, সেকেন্দারবাদ, কলকাতা, নিউ দিল্লি, জামশেদপুর এইসব জায়গাতে বিভিন্ন চাকরির কিন্তু আপডেট এসছে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগে না, এখানে সরাসরি তোমরা আবেদন করতে পারবে। আর তাছাড়া বলে রাখি, টাটা স্টিলে কোনো রকমভাবে লিখিত পরীক্ষা হয় না, মানে এই ধরনের যে চাকরির আপডেটগুলো হয়েছে এখানে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এবং তোমরা যদি সিলেকশন ইন্টারভিউতে পাস করে যাও তাহলে কিন্তু চাকরি আপডেট চাকরি পেয়ে যাবে। এবারে দেখাবো তোমরা কিভাবে এখানে চাকরিটা পেতে পারো এবং আর কি কি যোগ্যতা রয়েছে, আবেদন কিভাবে করবে। যদি তোমরা সিনিয়র ম্যানেজার ট্রেজারির জন্য আবেদন করো তো এইভাবে প্রত্যেকটি চাকরির ডিটেলসের উপরে ক্লিক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। 58 দিন আগেই চাকরির আপডেট এসেছে, এখনও পর্যন্ত 2157 জন অ্যাপ্লাই করেছে এবং 21203 জন কিন্তু এখানে দেখেছে এই চাকরিটা। এখানে বলা হচ্ছে যারা সিএ বা ICWA MBA ফাইন্যান্স করে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। 5 to 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিএ বা ICWA। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইটের ওপর ক্লিক করলেই এখানে ফর্ম চলে আসবে। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, নিজের নাম, ইমেল আইডি, জেন্ডার, মোবাইল নাম্বার, কমিউনিটি, কারেন্ট লোকেশন, এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং ডেট অফ বার্থ আর রিজিউম দিয়ে তোমাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে। তারপরে এখান থেকে সরাসরি সাবমিট করবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের যে প্রোফাইলটা আছে সেটা যদি এখানে শর্টলিস্ট হয় তাহলে কিন্তু তোমাদের কল করে ডাকা হবে ফর ইন্টারভিউ, এবং তারপরে কিন্তু এখানে চাকরির জন্য তোমরা ইন্টারভিউ দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।